অবশেষে খোঁজ মিলল আরও একটি নতুন মহাদেশের। বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন জিল্যান্ডিয়া। বলা হচ্ছে প্রায় 19 লাখ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই মহাদেশের 94% সমুদ্রের তলদেশে, আর মাত্র 6% নিউজিল্যান্ডের চারপাশের দ্বীপ নিয়ে গঠিত। নিউজিল্যান্ডের নর্থ ও সাউথ আইল্যান্ড থেকে শুরু করে হাওয়াই দ্বীপপুঞ্জ, বল'স পিরামিড কিংবা নিউ ক্যালেডোনিয়ার সবটা নিয়েই তৈরি হয়েছে অষ্টম মহাদেশ জিল্যান্ড, অর্থাৎ টুকরো টুকরো অংশ নিয়ে তৈরি হয়েছে এই নতুন মহাদেশ। এখন প্রশ্ন হচ্ছে, রহস্যময় এই মহাদেশে কতটা মূল্যবান সম্পদ আছে? ভারতীয় একটি সংবাদ মাধ্যম বলছে, 1642 সালে এটি প্রথম আবেল তাসমান নামের এক ডাচ নাবিক আবিষ্কার করেছিলেন, তবে তিনি সঠিকভাবে এই জায়গাটি খুঁজে পাননি। তাসমান একটি মহাদেশ খুঁজে পেয়েছিলেন ঠিকই, কিন্তু সেটা ছিল অস্ট্রেলিয়া। ফলে খোঁজ থামেনি। প্রায় 375 বছর অনুসন্ধানের পর বিজ্ঞানীরা অবশেষে সাফল্য পেয়েছেন। 2017 সালে জিল্যান্ড মহাদেশের অনুসন্ধান মেলে। ভূবিজ্ঞানীদের দাবি, এই নতুন মহাদেশে রয়েছে বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানি, আর তার পরিমাণ এতটাই বেশি যে ভবিষ্যতে তা অন্যান্য মহাদেশের জ্বালানি চাহিদা মেটাতে সক্ষম হবে। কয়েকদিন আগে ভূবিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল টেকনোটিক্স জার্নালে জিল্যান্ডের একটি মানচিত্র প্রকাশ করেছে। সমুদ্রতল থেকে প্রাপ্ত পাথরের নমুনা নিয়ে গবেষণা করে এই মহাদেশের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের মতে এই মহাদেশটি গন্ডোয়ানা নামে একটি সুপার মহাদেশের অংশ ছিল। বিজ্ঞানীদের ধারণা, প্রায় 11 কোটি বছর আগে জিল্যান্ড গন্ডোয়ানা থেকে পৃথক হয়েছিল। এরপর থেকে ধীরে ধীরে সমুদ্রের তলদেশে হারিয়ে যায় মহাদেশটি। IBTV USA, নিউ ইয়র্ক।